ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم زبات بودر دهاز يجر ثناي محمد بود الفزر صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم یہی آرزو ہے یہی تمنا زندگی میں دکھلا دے خدا مدینہ بلغ العلا بے کمالی کشف الدجا بے جمالی حسنات جامع خصالی صلو علیہ وآلہ اپستے تمہار ایمانی بھائرا আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে সৃষ্টি করছেন এই ব্যাপারে আমাদের কোনো দরখাস্ত নাই
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়েদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে পাঠাইছেন এই ব্যাপারেও আমাদের কোনো দরখাস্ত নাই আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মুবারকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন সবল রেখেছেন অথচ অনেক মানুষ হাসপাতালে শুয়ে আছে অনেক সমস্যায় জর্জরিত আছে তিনি আমাদেরকে অনেক নেয়ামত দিয়ে রেখেছেন বরং তিনি নেয়ামতের কোলে আমাদেরকে রহমতের চাদরে আবৃত করে রেখেছেন তাই আসুন আমরা জোরে সুরে মহব্বতে বলন্দ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ আমরা রমজান সম্পর্কে কিছু কথা শুনব হয়তো ফাজাইল নয়তো মাসাইল প্রথমত আপনাদের সম্মুখে একটা আয়াত তেলাওয়াত করতেছি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন রমজান সম্পর্কে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون شهر رمضان رمضان مستوى ماس الذي أنزل فيه القرآن زي ما شيء قرآن نزل كره هدى للناس زي قرآن منشر زنة هدايات وبينات من الهدى এবং সেই কুরআন হেদায়াত বর্ণনা করে ওয়াল ফুরকান এবং সেই কুরআন হক এবং বাতিলের মধ্যে ফরক করে জুদা করে কোনটা হক কোনটা গাইরে হক এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পরিচয় দিয়েছেন
আর কোরআনের তিনটা সিফাত বয়ান করছেন রমজান মাস ওই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে ১২ মাসের মধ্যে সবচেয়ে ফজিলত সবচেয়ে দামি মহান রব্বুল আলামিনের কাছে রমজান মাস না আপনাদের কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই যেই মাসে ইবাদত করলে অন্যান্য ৭০ মাস ইবাদতের সমান সওয়াব জি এই মাসে একটা সুন্নত আদায় করলে ফরজের সমান সওয়াব অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব হয় এই মাসে একটা নফল আদায় করলে সেই সওয়াব হয় আর বাকি ১১ মাসে একটা ফরজ আদায় করলে যেই সওয়াব হয় রমজান মাসে একটা ফরজ আদায় করলে ৭০ ফরজের সওয়াব হয় এই হাদিসের দিকে তাকাইলে রমজান মাসের ইবাদত সমান সমান ৭০ মাসের ইবাদত ৭০ মাস ইবাদত করলে যা সওয়াব পাবো এক মাস ইবাদত করলে তা সওয়াব পাবো আরে ভাই ৭০ মাসে তো ৬.৫ বছর চলে যাইতেছে তাহলে একটা মানুষ যদি ৬.৫ বছর ইবাদত না করে তাহলেও চলবে যদি রমজান মাসে ইবাদত করে এর মানে এটা বলতেছি না যে বাকি আর ইবাদত লাগবে না কিন্তু তার ফজিলতটা একটু বুঝলাম এক মাসের ইবাদত সমান সমান ৭০ মাসের ইবাদত আবার এই মাসে এক রাত আছে ওই রাতে যদি ইবাদত করা যায় ৮৩ বছর ইবাদত করলে যেই সওয়াব যেই ফজিলত যেই কদর এক মাসে ওই ফজিলত ওই সওয়াব ওই কদর বাইরে এটা এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদকে উপহার দিয়েছে দোস্তের খাতিরে আল্লাহর দোস্ত মুহাম্মদ মুহাম্মদের খাতিরে আমাদেরকে উপহার দিয়েছে যদি মনে চায় কদর করবেন যদি মনে না চায় কদর না করবেন যারা করবেন তাদের খুশ নসিব যারা করবেন না তাদের হাই হাতা আফসোস আফসোস কিন্তু আফসোসটা আজকে বুঝে আসবে না বুঝে আসবে সেদিন জমদুদ আজরাইল সামনে এসে দাঁড়াবে যেদিন ওই দিন বুঝে আসবে আজকে বুঝে আসবে না পরীক্ষার হলে যতক্ষণ আছে ততক্ষণ বুঝে আসে না এই ৩ ঘন্টা সময়ের দাম কত যেই দিনকা ফলাফল বের হয় ওই দিনকা বুঝে আসে এই ৩ ঘন্টা সময়ের দাম কত ছিল জিন্দগি কো সমঝতে হো
اختتامِ زندگی موت کو تم سمجھتے ہو اختتامِ زندگی موت تو تمہارے لیے ہے دوامِ زندگی আমরা বুকার দল মরণকে মনে করি জীবনের শেষ আসলে মরণ জীবনের শেষ না এক অনন্ত অসীম জীবনের শুরু শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন যেই মাসে কুরআন নাযিল হয়েছে ওইটা হলো রমজান মাস এই কথাই ইঙ্গিত দিচ্ছে রমজানের কোনো ফজিলত ছিল না রমজানের দাম বাড়ছে কুরআনের উসিলায় এই মাসে কুরআন নাযিল হয়েছে তাই এই মাসের দাম এত 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 এবার আমি বলতে চাই যেই কুরআনের উসিলায় মাসের দাম এত হয়ে গেছে ও দোস্ত ওই কুরআনকে যাই তেলাওয়াত করে বুঝে আমল করে কুরআনের দারক বাহক হামলে কুরআন হয়ে গেছে তার দাম কত 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 জি একটু চিন্তার বিষয় একটু বুঝার বিষয় তাই আল্লাহ হুকুম দিছে ও দুনিয়ার মানুষ আমি সেই কিতাব আসমান থেকে পাঠাইছি কিতাবটা তোমরা পড়ো পড়লে তোমার নজর খুলে যাবে তোমার দৃষ্টি খুলে যাবে তোমার অন্তরাত্মা প্রসারিত হয়ে যাবে যেই মাসে কুরআন নাযিল হয়েছে ওই মাসের দাম এত এই কুরআন যায় বহন করবে তার দাম কত আর যেই রাত্রিতে কুরআন নাযিল হয়েছে ওই রাত্রির নাম হলো লাইলাতুল কদর ওই রাত্রির দাম বেসুমার 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 এখন যেই মানুষটা কুরআন বহন করবে কুরআন ওয়ালা হবে কুরআনের তালি হবে কুরআনের হাফেজ হবে কুরআনের আমেল হবে কুরআনের আলেম হবে ওই মানুষটার দাম জানি কত কদর এক কদর না এক লাইলাতুল কদর না কত কোটি কোটি লাইলাতুল কদর জবানে ইয়ারে মান তুর্কি আমান তুর্কি নমি দানাম জবানে ইয়ারে মান তুর্কি আমান তুর্কি নমি দানাম চে খুশবু দে আগর বু দে জবান আস দর দেহানাম চে খুশবু দে আগার বুদে জবান আসদর দেহানাম আমার বন্ধুর বাসা তুর্কি বন্ধু আমাকে কি বলে কিছুই বুঝি না কবি আক্ষেপ করে বলে আহা যদি আমিও তুর্কি ভাষা বুঝতাম কত না ভালো ছিল বন্ধুর সাথে কথা বলতে পারতাম তাহলে আমার দোস্তের ভাষা আমার হাবিবের ভাষা আমার রসুলের ভাষা আরবি
আল্লাহ কোরআন নাজিল করছে আরবিতে আরবি যদি বুঝতে পারতাম কতই না বলা ছিল আসুন আমরা আরবি শিখি ইচ্ছা করলেই পারা যায় আসলে ইচ্ছা এইভাবে করি নাই দুনিয়ার খাওয়া পড়া বাড়িঘরের জন্য সম্পদ সম্পত্তির জন্য যেইভাবে চেষ্টা করছি রে দোস্ত কোরআনের জন্য এমন কিছুই করি নাই দুনিয়ার সম্পদের জন্য কত মানুষের গালি দিলাম দুনিয়ার সম্পদের জন্য ভাই ভাইকে মেরে ফেলেছে দুনিয়ার সম্পদের জন্য সন্তান বাবাকে মেরে ফেলেছে এমন ঘটনা বাংলার জমিনে প্রায় ঘটে বরং বলতে গেলে প্রত্যেক দিনই ঘটে সকল ঘটনা খবরে আসে না কিন্তু এই কোরআন কে বোঝার জন্য আমি আপনি কিছু করি নাই আসল কথা হলো দিলের মধ্যে এই ব্যথাই জন্ম হয় নাই দোস্ত রে ব্যথা ছাড়া ডেলিভারি হবে না যেই মহিলার পেটে ব্যথা আছে আশা করা যায় তার ডেলিভারি হয়ে যাবে ব্যথা যত বাড়তেছে তখন আশেপাশের মহিলারা শুকরিয়া করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেহেতু ব্যথা বাড়তেছে ডেলিভারি হয়ে যাবে বাচ্চা খালাস হয়ে যাবে আসলে দোস্ত আমার ব্যথাই নেই কলিজার ব্যথা আসে নাই কোনোদিন দরদ আসে নাই কোনোদিন যা দরদ আসার দুনিয়ার এই পাতালতা দুনিয়ার এই আবর্জনার জন্য আসছে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহ আমার কাছে খবর পাঠাইছে দুনিয়ার সমস্ত সম্পদের দাম যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাছি বা মশার পাখার সম পরিমাণ হতো আল্লাহ কোনো কাফেরকে এক ডোক পানি পান করাইতেন না সমস্ত দুনিয়ার সব সম্পদ সকল সম্পদ এবং সম্পত্তি আল্লাহর কাছে একটা মাছির পাখার পাখার সম পরিমাণ দাম না আহা ও এইটার জন্য এত বেকারারি এত হায়রানি এত পেরেশানি এত গ্লানি এত গ্লানি شهر رمضان الذي أنزل فيه القرآن ও দুনিয়ার মানুষ রমজান মাস তো ওইটা যেই মাসে কোরআন নাজিল হয়েছে নাম শুনছেন হয়তো পরশ পাথর শুনছেন নাম শুনছেন পরশ পাথর জি এটা এমন একটা বস্তু কোন লোহার মধ্যে ছোঁয়াইলে সেই লোহা সোনা হয়ে যায় সেই পরশ পাথরের চেয়েও দামি এই কোরআন এটা যার মাঝে ছোঁয়া লাগে সেই আল্লাহর দোস্ত হয়ে যায় যার অন্তরে ছোঁয়া লাগছে গায়ে না ভাই গায়ে না
গায়ে যদি সোয়া লাগলে কাম হইতো যারা কুরআন ছাপার ফ্যাক্টরিতে কাজ করে ওরা তো সারা দিনই কুরআন দরতাছে বাদাই করতেছে বার্নিং করতেছে সেলাই করতেছে কিচ্ছু হয় না প্যান্ট শার্ট পিনদিয়া দাড়ি মুচছাইছে নামাজও পড়ে না এটা তার ব্যবসাটা বাণিজ্য যে কুরআনের সোয়া যার অন্তরায় যার কলিজায় লেগেছে রে ভাই সে পরশ পাথরের চেয়েও দামি হয়ে যায় সে লাইলাতুল কদরের চেয়েও দামি হয়ে যায় অন্তরে লাগতে হবে আল্লাহ দেখেন আউলিয়াদের জীবনের মধ্যে আমাদের জন্য অনেক নসিহত রয়েছে অনেক নসি আমরা তো সরাসরি কুরআন বুঝবো না আউলিয়ারা কিভাবে আমল করছে ওইগুলা শুনলে বোঝা যায় যে এটার নাম কুরআন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির মনে চাইছে কুরআন মুখস্থ করবে কি করবে তখন এই বাংলাদেশে কুরআন মুখস্থ করার কোনো হেফজখানা ছিল না তখন তিনির বয়স মাত্র 12 বছর শুনছে পানিপথ একটা জায়গা আছে ওইখানে একটা হেফজখানা আছে ওইখানে কুরআন মুখস্থ করায় ব্যথা করে কয় ব্যথার ব্যথার একটা নমুনা বয়ান করতেছি ব্যথার একটা নমুনা বয়ান করতেছি ব্যথা কি জিনিস জি বাবার কাছে বলছে সম্মতি নাই এত দূর দেশে যাওয়া যাবে না এই দেশে এলেম শিখো মার কাছে বলছে সম্মতি নাই যা শিখার এই দেশেই শিখো সেই বাচ্চাটার কাছে ওই জমানার আটানা আছে এই আটানা লয়ে কারো কাছে না কয়ে না বলে রওনা করেছে পানি পথ যাবে কুরআন মুখস্থ করবে দোস্তরে আমরা তো অনেকে বলি আমি তো ছোট মানুষ আমি তো এতটা কিছু বুঝি না অথচ তার বয়স 20 হয়ে গেছে 25 হয়ে গেছে তুমি আর কোন দিন বুঝবা তোমার বুঝ কোন দিন আসবে 12 বছরের একজন মানুষের ব্যথা জাগছে কুরআন হেফজ করবে কুরবার কুরআন মুখস্থ করবে মা বাবার কাছ থেকে না কয়ে রওনা হয়ে চলে গেছে কুরআনের সন্ধানে এটার নাম ব্যথা এটার নাম বেদনা আল্লাহ রাব্বুল আলামিন কেমনে পৌঁছায় যে ব্যক্তি তার মঞ্জিলে যাইতে চায় গুদরতে ইচ্ছা কইরা তাকে পৌঁছে দেয় মান জাহাদা ফিনা লা নাহদিয়ান নাহুম সুবুলানা তুমি যদি যাইতে চাও সত্যি সাগরের ওই পার আমি আল্লাহ তোমাকে ওই পার পৌঁছাই দেব তুমি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি পর্যন্ত তোমাকে পৌঁছে নিব তালে বেমারুমে গাছটা নাশা নিদাম আজ কাছে বলে তালে মঞ্জিলে দি দাবসে খোদাবন্দে কুদ্দুসের কাছে হেদায়াত চাইয়া হেদায়াত পায় নাই আল্লাহ চাইয়া আল্লাহ পায় নাই এমন একজন মানুষ নাই যারা যারা আল্লাহ চাইছে তারা তারা আল্লাহ পাইছে কিন্তু যারা আল্লাহর কাছে দুনিয়া চাইছে দুই একজনে দুনিয়া পাইছে শতকরা 98 জনই দুনিয়া পায় নাই
দুনিয়া চাইলেই যে তোমাকে দেওয়া হবে এমন কোনো কথা না দিতেও পারে নাও দিতে পারে কিন্তু কোরআনের ইলম হেদায়াত আল্লাহর সান্নিধ্য এগুলা যদি তুমি চাও আল্লাহ ওয়াদা দিবেন কোরআনের মধ্যে তোমাকে দিয়ে দিব দিয়ে দিব দিয়ে দিব আল্লাহু আকবার হাফেজি হুজুর কিভাবে পড়ছে ওই দেশে ওই ঘটনার বলবো না ওই দেশে যাওয়ার পরে কি হইছে ওই হেফজখানা পর্যন্ত পড়ছে মাদ্রাসার মোহতামিমের কাছে গিয়া বলে আমাকে ভর্তি করেন হুজুর আমি বাঙ্গাল থেকে এসেছি হুজুর বলল না আমাদের যেই পরিমাণ ছাত্র নেওয়া দরকার নিছি আর নেওয়া যাবে না ওই বাচ্চাটা আবারও বলে হুজুর দয়া করে নেন আমি এত দূর দেশ থেকে আসছি হুজুর বলে দেখো আমাদের আসন সংখ্যা সীমিত খাবারের ব্যবস্থা নাই তুমি এত দূর দেশে আইছো তা সত্ত্বেও আমি নিয়া তোমারে খাওয়া মুখি নিলে তো হবে না হাফিজ হুজুর বললেন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর হুজুর ভর্তি করেন আমারে পড়ার সুযোগ দেন খাওয়াইতে হবে না তখন মোহতামিম সাহেব বলে বাবারে দুই দিন পরে তোমার এই কথা থাকবে না এখানে বৈসা থাকবা ওইখানে বৈসা থাকবা পেটের গুদায় লেখাপড়া করতে না তখন তুমি একজন মানুষ তোমারে দেখলে আমারও খারাপ লাগবে ওই বাচ্চাটা বলে হুজুর ভর্তি করেন দেখেন আমি লেখাপড়া না করে চুপ করে বসে থাকিনি আর ক্ষুধার কোনো যন্ত্রণা আপনি আমার মধ্যে দেখতে পাননি মোটেও দেখতে পাবেন না আল্লাহু আকবার ও ওই বাচ্চাটার কথা শুনা আর ভর্তি না করে পারলেন না ভর্তি করছে মোহতামিম সাহেব বারবার বলে দিছে বাবা রে আরো বুঝ আরো বুঝে নে আমি কিন্তু তোরে খাওয়াইতে পারবো না না হুজুর খাওয়াইতে হবে না খাওয়াইতে হবে না বিশ্বাস করেন খাওয়াইতে হবে না ওই যে আটানা ছিল লগে ওইটা দিয়ে কিছুদিন খাইছে কারণ ব্রিটিশের আমলের আটানা দমিয়া এই যুগের আটানা নয় যে সময় সোনার টাকা ছিল এক বড়ি স্বর্ণ দিয়ে এক টাকা ইয়ার অর্ধেক টাকা তাহলে এখানে তো আধা বড়ি স্বর্ণের দাম যাক হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই কয়েকদিন কিছু খাইলেন তারপর থেকে উপবাস এই যে আল্লাহতে পৌঁছাই দেয় বাস ওই মহল্লার মধ্যে একজন মানুষ মারা গেছে আর ওই অঞ্চলের নিয়ম হলো একজন মানুষ মরলে ওই বাড়িতে ৪০ দিন একজন তালেবে এলেমকে খাওয়াই দেয় একটা ছাত্র বা একজন আল্লাহওয়ালা মানুষকে খাওয়াই দেয় মানুষ মরার পরে ওই বড় হুজুরের কাছে তারা আসছে হুজুর আমাদেরকে একটা ছাত্র দেন ৪০ দিন খাইবার জন্য বাস ওই বড় হুজুর চিন্তা করলো বাঙালি ছেলেটারই দিয়ে দেই ৪০ দিন খাক ওই বাঙালি ছেলে কে জানে পরবর্তীতে হাফিজ হুজুর তখন মোহাম্মদুল্লাহ ওই মোহাম্মদুল্লাহকে দিয়ে দিছে যাও তুমি গিয়া খাও ৪০ দিন শেষ হয়েছে আরেকজন মানুষ মারা গেছে আবার ৪০ দিনের ব্যবস্থা হয়ে গেছে এইভাবে তিনি খানার ব্যবস্থা
প্রতি 40 দিন গেলে ওই মহল্লা থেকে একজন মানুষ মারা যায় মহল্লার লোকেরা বড় হুজুরের কাছে আসলো হুজুর আসলে বিষয় কি এমন কেন ঘটতেছে এটা আবার কোন বেরাম কোন ব্যাধি কোন করোনা আসলো আমাদের দেশে বড় হুজুর একটু চুপচাপ থেকে বলে আসছে একটা করোনা একটা বেরাম ব্যাধি আসছে ওই ব্যাধি যদি তোমরা না সরাও তোমাদের মনে হয় মরণ বন্ধ হবে না হুজুর তাড়াতাড়ি বলেন সেই অসুখের নাম কি কি চিকিৎসা করতে হবে ডাইকে আনছে ওই মোহাম্মদুল্লাহকে এই ছেলেটা বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশ না বাঙ্গাল থেকে আসছে দেশ তো একটাই ভারত উপমহাদেশ এই বাচ্চাটার খাবারের ব্যবস্থা করেন যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা না করবেন প্রতি 40 দিন পরে পরে মানুষ মরে যাবে বাস এক ব্যক্তি রাজি হয়ে গেছে গা হুজুর এই বাচ্চাটারে আমি খাওয়ামু বাস ছেলেটার যখন খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে ওই মহল্লা থেকে আর 40 দিন পর পর মানুষ মরে না তালে বে মাহরুমে গাস্তা নাশা নিদাম আজ কাছে বলে তালে মঞ্জিলে দিদা বসে আইতে চাও সাত আসমান পাড়ি দিয়া আরশে আজিমে আসতে চাও নিয়ে আসব যদি তোমার ইচ্ছা থাকে আমি আল্লাহকে তুমি দোস্ত বানাইবার চাও যদি তোমার কলিজায় এমন কোন ব্যথা থাকে দরদ থাকে আমি তোমার হয়েই যাব কিন্তু আগে তুমি একটু বাইরে দেখাও তাই জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহকে পাইবার জন্য কোন বান্দা যদি এক বিঘত যায় আল্লাহ এক হাত আসে বান্দা যদি এক হাত যায় আল্লাহ দুই হাত আসে বান্দা যদি হাইটা হাইটা যায় আল্লাহ দৌড়ে আয়শা তার রহমতের কোলে নিয়ে নেয় বান্দা তুই যখন হাঁটা শুরু করলি আমি দয়াল যদি দৌড় না দেই তাহলে তো আর দয়াল বলা যায় না রহমান বলা যায় না পথ এত সহজ আল্লাহ পাওয়ার পথ এত সহজ ভাই আল্লাহর কসম অনেক সহজ তোর হাজার পথ খুলে দিব হাজার পথ হাজার পথ হাজার পথ আল্লাহ যে কোরআন শিখতে হলে ব্যথা লাগবে ওই হাফিজের মতন ব্যথা লাগবে তো বলতেছিলাম যে মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের তো দাম যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতের তো দাম তাহলে যে মানুষটা কোরআনের উপর আমল করে কোরআন তেলাওয়াত করে কোরআনের দাঈ কোরআনের রাঈ সেই মানুষটার জানে মহান রাব্বুল আলামিনের কাছে কত দাম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাস ওইটা যে মাসে কুরআন নাজিল হয়েছে তাহলে খুঁজে পাইলাম রমজানের এত দাম এত ফজিলত এত সম্মান কিসের কারণে বাইরে কিসের কারণে কোরআনের কারণে সবে কদরের এত দাম কিসের কারণে ওই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতে কোরআন নাজিল হয়েছে হা আয় খাজা
যে পুরুষি যে সবে কদরে নিশানি আয়ে খাজা যে পুরুষি যে সবে কদরে নিশানি হামা সবে সবে কদর আস্ত আগার কদর বদানি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি রমজান দামি হয়ে গেছে কোরআনের খাতিরে লাইলাতুল কদরের দাম বেড়ে গেছে কোরআনের খাতিরে ও মানুষ তোমার জানি কত দাম হবে কোরআনের খাতিরে দাম হবে এই জন্য কোরআনের সাথে কোনো খাতিরই করি না কি কোন আপনারা যদি দাম বেড়ে যায় সমস্যা হয়ে যাবে ওয়াজে বেনজির একটা রেসালা ওইটার মধ্যে লিখছে এক বেটা কবরে খুব ভালো হালতে আছে আল্লাহ মাফ করে দিচ্ছে কেমনে দেখছে কে দেখছে স্বপ্নে দেখছে ইমাম সাহেব হুজুরে একদিন না দুই দিন না বারবার স্বপ্নে দেখে ওই বেটা ঘুমের ঘরে আইসা স্বপন ঘরে আইসা বারবার ইমাম সাহেব হুজুরকে বলে ও ইমাম সাহেব হুজুর আমারে না আল্লাহ মাফ করে দিচ্ছে ইমাম সাহেব হুজুর ওই মানুষটার বাড়িতে গিয়া সন্ধান করলো তার আত্মীয় স্বজন কে আছে খবর নিয়ে দেখা গেল কেউ নাই শুধু একটা মেয়ে আছে মেয়েটারে জিজ্ঞাসা করলো মা গো তোমার বাবা কি আমল করতো আমাকে একটু বলো মেয়ে বলে হুজুর আমার বাবার আবার কিসের আমল লেখে নাই পড়ে নাই জ্ঞান বিবেক বুদ্ধি বিবেচনা কিছুই ছিল না হাল চাষ করতো এই তো তার জীবন ছিল আপনি তো মসজিদের ইমাম সাহেব আইসা কোনো দিন তো মনে হয় আমার বাবাকে মসজিদও দেখেন নাই ইমাম সাহেব বলেন তুমি ঠিক বলেছো আসলে আমি আসার পরে তোমার বাবারে কোনোদিন মসজিদও দেখি নাই কিন্তু এখন তো ঘুমের ঘরে প্রত্যেক দিন স্বপ্নে দেখি তোমার বাবা আমাকে নাইছা নাইছা একটা কথাই বলে ইমাম সাহেব হুজুর আমার আল্লাহ আমারে মাফ করে দিছে না হুজুর আমার বাবার কোনো আমল নাই এলেম নাই কিছু নাই হুজুর বারবার বলে একটু চিন্তা করে দেখো না মেয়ে কয়ে হুজুর কি চিন্তা করব আমার জানা মতে আমাদের ঘরে একটা বই আছে সারাদিন কাজ করে সন্ধ্যার সময় হাত পাও ধুইয়া ওই বইটা নিয়া তারে চুমা দিয়া ওই বইটার লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো আর বলতো আমার আল্লাহ যা বলছে সব সত্য বলছে আবার সকালে ঘুম থেকে ওইটা হাত পাও দুয়া মুখ দুয়া সেই বইটা হাতে নিয়া একটা বালিশের উপর রাইখা এই কথাটাই বলতো আঙ্গুল ঘুরাইতো আর বলতো আমার আল্লাহ যা বলছে সত্য বলছে এইটুকু ছাড়া আমার আর কিছু জানা নাই আমার বাবার আমল সম্পর্কে এবার ইমাম সাহেব বলে
তোমাদের ঘরের ভয়টা আছে না নাই হুজুর এখনো আছে আমার একটু বইটা দেখাও ওই বইটা এনে মেয়ে যখন হুজুরের হাতে দিল দেখা গেল আসলে এটা কোনো সাধারণ বই না ওইটা হলো আরশ মুআল্লা থেকে আসা কুরআনুল কারীম অনেক পুরাতন হয়ে গেছে এবার ইমাম সাহেব হুজুর আলেম মানুষ বুঝতে পারছে সে যে প্রত্যেকদিন এই যে আঙ্গুল ঘুরাইছে আর বলছে আমার আল্লাহ যা বলছে সত্য বলছে ও মিয়া এটা কিন্তু কোরআন পড়া হয়ে গেছে সকাল সন্ধ্যা চুমা দিত আর যতন করে রেখে দিত আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহর দয়ায় ওসিলা বিচারে ভাই আল্লাহর দয়ায় কোনো যোগ্যতা বিচারে না এই যে এখানে আপনারা এতগুলো মানুষ আছেন আহ কে কে আছেন যে আমার ঘরে একটা কোরআন শরীফ আছে আমি প্রত্যেক দিন পড়ি আয় হায় কোরআন এত বহলিত দুঃখের বিষয় যারা কোরআনের হাফেজ তারাও প্রত্যেক দিন কোরআন পড়ে না আলেমরাও না যাই যতটুকু পড়ে ঠেকাত পড়ে পড়ে ঠেকাত যারা মাদ্রাসায় পড়ায় যেহেতু পড়াইতে হবে টাকার জন্য এই জন্য পড়ে হাফেজরা তো বৎসরও পড়ে না ওই রমজানের 15 দিন আগে বস এটারে খুব বালা করে পয়রা রমজানে তারাবি পড়ায় সারা বৎসর না হ আমার কথা বিশ্বাস নাও করতে পারেন কথা অতিব সত্য অনেক সত্য অনেক সত্য তো আপনারা আর কোরআনের কদর কি করবেন যারা কোরআনওয়ালা তারাই তো কোরআনের কদর করে না মাঝে মাঝে কিছু তেলাওয়াত করে ঠেকায় পয়রা মাঝে মাঝে কিছু তাফসীরের কিতাব লয়া বসে ঠেকাত পড়লে মাঝে মাঝে ফেকার কিতাব নিয়ে বসে ঠেকায়ত পড়লে আল্লাহ এই কোরআনের ইজ্জত করতে গিয়া প্রত্যেক দিন কোরআন পড়ে কোরআনের ব্যাখ্যা পড়ে হাদিস পড়ে তাফসীর পড়ে ফেকা পড়ে দস্তুরে এরকম লোক নাই নাই রে দস্ত এরকম লোক নাই ভুল গিয়া সব কুছ ভুল গিয়া চাকরি ইয়াদ হ্যায় তিন চিজ নুন তেল লাকরি না ভাই এমন মানুষ নেই যে খাইবা না খাই যেমন এই জীবন চলে চলবে কিন্তু প্রত্যেক দিন কমাস কম 2-4 ঘন্টা কোরআন পড়ব তাফসীরের কিতাব পড়ব হাদিসের কিতাব পড়ব ফেকার কিতাব পড়ব দস্তরে এমন মানুষ পাওয়া বড় মুশকিল প্রত্যেক দিন এরকম লেখাপড়া করে 2-4 ঘন্টা আপনাদের কার কার জানা মতে কয়জন আছে আছে আহ কোরআন কাঁদে কোরআন কাঁদে ওই যে আলমারির উপরে থুয়ে দিয়েছেন আগে থুয়ে দিছে গেঞ্জের মধ্যে কোরআন কাঁদে খোদা খোদা কই পড়াইলে তুমি এই জাতির কাছে এই ধুলির দেশে কেন পাঠাইলে আমারে ময়লা বানাই লেছে আদমে দরেও না ছুঁয়েও না কোন দেশে পাঠাইলে তুমি বাস কোরআনের বদদোয়া আছে এই কোরআনের বদদোয়ায় তার দৈন্য দশা কাটে না তার সমস্যা যায় না বিপদ যায় না বিপদ যায় না সমস্যার পর সমস্যা লেগে আছে এটা কোরআনের বদদোয়া মুসলমান খবর আছে
কোরআন কে ইজ্জত করো, কোরআনের ইজ্জত ছাড়া তোমার ইজ্জত হবে না। কোরআন কে দাম দাও, তোমার দাম বাড়বে। কোরআন কে দাম না দিলে তোমার দাম একটুও বাড়বে না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই যে আমি একটা আয়াত বারবার পড়ি, কি চমৎকার লাগে আমার কাছে। আহ, মধুময় কোরআন, মধুময় দোস্তরে, কোরআন মধুময়। ফজরের সময় একটু বড় কেরাত পড়লে মুসল্লিগণ রাগ উঠতে জায়গা রাগ, রাগ উঠতে জায়গা। বাইরে গিয়া একজনের লোক আরেকজনে কয়, ঠুত, আমরা কি আর অন্য মসজিদ নমাজ পড়ি না, এই হাল। ও আল্লাহ মাফ করে দে, ঘরের কথা ভরে যান লোক কেমনে। আপনারা যখন প্রথম মসজিদ করলেন, যারা পুরান মানুষ, প্রথম ইমাম কি আমি না? ও একবারে প্রথম, আল্লাহ, এশার নামাজের পরে, নামাজ শেষ হওয়ার পরে এক লোকে আমারে দৌড়ছে, যখন পুকুরের উপর মসজিদ আছে, এমন রাগ হয়েছে রে ভাই। রাগ হইয়া কই, ওই এশার নামাজ এত বড় রে। আমি কইতে কি আরো ছোট, আমি শরীয়ত মোতাবেক করছি। ওই লোকে রাগ হয়ে কয়, থু তোর শরীয়ত, আমরা কি বাজারে বন্দরে নামাজ পড়ি না রে। আল্লাহু আকবর, আল্লাহু আকবর। দোস্ত রে, কারে দোষ দিব, আমার সময় শেষ। এই সমাজ খারাপ বানাইছে আলেমরা, এই দেশ খারাপ বানাইছে আলেমরা। সন্নত মোতাবেক জিন্দগি করে নাই, যে জন্য উম্মত অলস হয়ে গেছে। যেইভাবে জিন্দগি করা দরকার ওইভাবে করে নাই, সেই কারণে উম্মতের মধ্যে এই অবস্থা। ফজরের নামাজের কেরাত নিচে 40 আয়াত, উপরে 60 আয়াত, 80 আয়াত। যদি 40 আয়াতের কম পড়ে, ফজরের নামাজ সুন্নত মোতাবেক হয় নাই। কি বুঝলেন? ফজরের নামাজের কেরাত যতটুকু বড়, দোস্তরে জোহরের নামাজের কেরাত এতটুকু বড়। ফেকার কিতাব খুললে দেখেন, সমস্ত ফেকার কিতাবে, এমন কি তাইসিরুল তালিমুল ইসলামের মধ্যে লেখা আছে, তেওয়ালে মুফাসসাল মুফাসসাল পড়তে হবে ফজরে এবং জোহরে। তেওয়ালে মুফাসসালের মোটামুটি একটা সংজ্ঞা এইটা, 40 আয়াত, 40 থেকে 80 আপনাদের মসজিদে জোহরের নামাজ পড়াইতে ইমাম সাহেব হুজুরের কয় মিনিট লাগে? সর্বোচ্চ 8 মিনিট বা 7 মিনিট বা 6 মিনিট। নামাজ হয়ে গেছে, ফরজ আদায় হয়ে গেছে, শরীয়তের নামাজ হয় নাই। যেই নামাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছে সেই নামাজ হয় নাই। 40 আয়াত থেকে 60 আয়াত, 70 আয়াত, 80 আয়াত জোহরের নামাজের মধ্যে এই জীবনে কোনোদিন পড়ছেননি? আছেন কেউ? দেখছেন কোনো মসজিদে যে হুজুরদের নামাজও খার হয়েছে 10 মিনিট গেছে গা প্রথম রাকাতে? জি, 40 আয়াত, 60 আয়াত কেরাত পড়তে হইলে 10 মিনিট সময় লাগবে।
তাহলে প্রথম রাকাতে 10 মিনিট দ্বিতীয় রাকাতে 10 মিনিট আর পরের রাকাত ধরেন 5 মিনিট যোহরের নামাজ সত্যিকারের সুন্নাত মোতাবেক পড়লে 25 মিনিট সময় লাগবে শুধু সাইড রাকাত ফরজ বরং ওই দরজার ওই পাশে যদি কেউ থাকে আর যদি ইমাম সাহেব হুজুরে আল্লাহু আকবার তাকবীর বানতারে বেড়াই ওইখানে গুইরা আইয়া রুকু আর পায় না শেষ এই না যোহরের নামাজ ঠিক আছে বান্দা তুই যেরকম ব্যবহার এরমই করমু তরে দিছিলাম কোরআন দিছিলাম তরে আমি নামাজ কোরআনের ইজ্জত করলি না নামাজ ও মুহাম্মদের তরিকায় পড়লি না যতটুকু ফরজ তোর মন গড়া যা আমি ওইভাবেই কয়দিন দুনিয়াতে রাইখি আনমু পরে মজা দেখাবো কবরে আইনা গোপনে ওয়াজ শেষ করলাম ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন তো মেসেজটা নিয়ে যান রমজানের দাম বাড়ছে কোরআনের কারণে আমনের দাম বাড়ানোর আর কোনো পথ নাই পথ একটাই কোরআন একটাই কোরআন একটাই কোরআন